সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর সারপ্রাইজ। সাথে আছি আমি সঞ্চালক হিসেবে ডক্টর ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক মনোরোগবিদ্যা বিভাগ উত্তর আধুনিক মেডিকেল কলেজ। প্রতিবারই আমরা ডক্টর সারপ্রাইজের কথা বলি বিভিন্ন রকমের রোগ তার প্রতিকার নিয়ে, আজকেও সেটি ব্যতিক্রম না। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নাক বন্ধের কারণ ও তার প্রতিকার। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ডক্টর অ্যাডভাইজার যুক্ত হয়েছেন একজন দেশ বরেণ্য চিকিৎসক। আসুন তার সাথে পরিচয় হয়নি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আহমেদ স্যার, যিনি নাক কান গলা বিশেষজ্ঞ, যিনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে আছেন বর্ডার গার্ড বাংলাদেশ হাসপাতালে, এবং স্যার একইভাবে নিয়মিতভাবে চেম্বার করছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো নাক বন্ধের কারণ এবং তার প্রতিকার, এবং ইএনটি রিলেটেড কোন ধরনের প্রবলেম আপনারা যদি ফেস করে থাকেন এবং তার সমাধান চান, আপনারা চ্যানেল 24-এ আজকে আমাদের ডক্টর অ্যাডভাইস চলাকালীন সময়ে আপনারা কমেন্ট সেকশনে আপনার প্রবলেমটি রাখতে পারেন, আমরা তার কাছ থেকে তার সমাধান নেওয়ার চেষ্টা করবো। স্যার, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন। জি আজকে প্লিজ। যেহেতু আমরা টপিক যেহেতু নাক বন্ধের কারণ, তো সেক্ষেত্রে হচ্ছে স্যার আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে আসলে কি কি কারণে নাক বন্ধ হতে পারে, এবং স্পেশালি যদি আপনি বাচ্চা এবং বড়দের দুটি ভাগ করে স্যার যদি বলেন কারণগুলো। ফাইন। নাক বন্ধ আসলে বিভিন্ন এইজে বিভিন্ন কারণে হয়ে থাকে। বাচ্চাদের জন্য কিছু কারণ আছে, বড়দের জন্য কিছু কারণ আছে, বয়স্ক লোকেদের জন্য আলাদা কারণ আছে। আমরা যদি বাচ্চাদের বলি, মেনলি যাদের 5 থেকে 7 বছর বয়স পর্যন্ত, এই সমস্ত বাচ্চাদের সাধারণত এনলার্জ অ্যাডেনয়েড, অর্থাৎ একটা টনসিল আছে যেটা নাকের পিছনে থাকে, ওইটা যদি বড় হয়ে যায়, সেটা এই এনলার্জ অ্যাডেনয়েডটা সবারই থাকে, বাট কারো কারো বড় হয়ে যায়। যদি ওইটা বড় হয়ে যায় তাহলে নাকের পিছনের ছিদ্রটা বন্ধ হয়ে যায় এবং তার নাক বন্ধ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে, তার টনসিলটাও যদি এনলার্জ হয় সেই ক্ষেত্রেও তার নাক বন্ধ থাকতে পারে। এছাড়া কিছু কনজেনিটাল ডিজিজ আছে, যেগুলি মেনিঙ্গোসিল বা এনকাফালোসিল, এগুলি হলেও নাক বন্ধ থাকতে পারে। বাচ্চাদের একটা জন্মের পরপরই কিছু বাচ্চা শ্বাস নিতে পারে না, দেখা যায় যে দুইটা নাকে বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলি একটা কনজেনিটাল কর্নাল অ্যাট্রিশিয়া নামে একটা ডিজিজ আছে, সেটার জন্য জন্মের পরপরই নাক বন্ধ হয়ে যেতে পারে। এটাও একটা বড় কারণ এবং এটা খুব মেডিকেল ইমার্জেন্সি আমরা বলি। আর বড়দের জন্য আসলে আমরা সবাই জানি যে আমাদের নাকের যে নেজাল সেপটা, অর্থাৎ নাকের মাঝখানে যে একটা হাড় আছে, এটা যদি কোনো ডেভিয়েশন, অর্থাৎ ডানে বা বামে যদি বেঁকে যায়, সেক্ষেত্রে আমরা বলি ডেভিয়েটেড নেজাল সেপটাম, এটা যদি হয় তাহলে নাক বন্ধ থাকতে পারে। আবার নাকের ভিতরে আরো ছোট ছোট দুইটা হাড় আছে, আমরা বলি টার্বিনেট, এই টার্বিনেট গুলো যদি কোনো কারণে হাইপারট্রফি হয়ে যায় বা বড় হয়ে যায়, বা সহজ কথা বাংলাতে যেটা বলে মাংস বড় হয়ে গেছে, এটা খুব অয়েল পরিচিত, অয়েল নন, সব সবার কাছে এটা, এটা হলেও নাক বন্ধ থাকে। এছাড়া আমাদের যদি নেজাল পলিপ থাকে অথবা নেজাল টিউমার থাকে, সেক্ষেত্রেও নাক বন্ধ থাকে। আর বয়স্কদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে এগুলি তো থাকতেই পারে, সাথে সাধারণ টিউমার জনিত কারণে বেশি নাক বন্ধ থাকে। আর কিছু জিনিস আছে যেটা বড়দেরও হতে পারে, ছোটদেরও হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, সে যেমন অ্যালার্জিক রাইনাইটিস, এটা বা ক্রনিক রাইনাইটিস বা সাইনোসাইটিস, যেটা আমরা সহজ কথা বলি যে সবাই বলে আমি সাইনাসে ভুগছি, এই 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 সমস্ত সমস্যা যাতে থাকে, অর্থাৎ সর্দি জনিত সমস্যা যদি তাদেরও থাকে, তাদের নাক বন্ধ থাকে। মোটামুটি এইগুলি মেইন কথা। এছাড়া কিছু সিস্টেমিক কারণ আছে, যেমন অ্যাট্রোপিক রাইনাইটিস, টিউবারকুলোসিস, ফাঙ্গাল ডিজিজ, এইসব কারণে নাক বন্ধ থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনি দেখলেন যে স্যার কিন্তু কথা বলছিলেন নাক বন্ধের বিভিন্ন রকম কারণ নিয়ে, এবং বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্ক ভেদে কি কি ধরনের কারণ রয়েছে। স্যার, আমরা কিন্তু জানতেই পারলাম যে বয়স ভেদে বাচ্চাদের ক্ষেত্রে দুটি কারণ আপনি বলেছেন, একটি হচ্ছে অ্যাডিনয়েড এবং আরেকটি হচ্ছে টনসিলাইটিস। স্যার, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, যেহেতু অ্যাডিনয়েড এই রোগটি কিন্তু খুব কমনলি বাচ্চাদের ক্ষেত্রে যা পাওয়া যায়, এবং যার জন্য কিন্তু প্রথমেই আসলে আমাদের নাক বন্ধ বাবা মারা প্রথম যে সিমটমস নিয়ে আসে নাক বন্ধ, তো স্যার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি অ্যাডিনয়েড রোগটা কি, এটার উপসর্গগুলো কি? রাইট, অ্যাডেনয়েড আসলে, অ্যাডেনয়েড একটা এক ধরনের টনসিল, যে টনসিলটা আমরা সাধারণত টনসিল বলতে বুঝি যে হা করলে যে গলার দুই পাশে দুটা ছোট ছোট বড়ের দানার মতো মনে হচ্ছে, এটা দিয়ে সবাই টনসিল মনে করি, বাট এটা দুইটা টনসিল, এই টনসিলটা প্যালাটাইন টনসিল, এরকম আরো 3-4টা টনসিল আছে। এরকমই একটা টনসিল আছে নাকের পিছনে, যেটা দেখা নর্মাল খালি চোখেটা দেখা যাবে না, এটাকে বলি আমরা অ্যাডেনয়েড। এটা সবারই থাকবে, আপ টু 20 বছর পর্যন্ত সব বাচ্চাকে সবারই এটা অ্যাডেনয়েড থাকে, বাট কারো কারো এটা বড় হয়ে যায়, যখন এটা বড় হয়ে যায় তখন এটা আমরা বলি এনলার্জ অ্যাডেনয়েড। এটা সাধারণত মেনলি এফেক্ট করে 5 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের, 10 বছর পর এটা ছোট হতে থাকে। তো এই বাচ্চাদের মাদের মেইন কমপ্লেন থাকে এখানে, আমার বাচ্চা হা করে ঘুমায় রাত্রেবেলা, রাত্রেবেলা মাউথ ব্রিদিং করে, অর্থাৎ বাচ্চা হা করে ঘুমায়, অথবা নাক ডাকে, স্নোরিং,
এই দুটাই মেইন কমপ্লেন থাকে, যে আমার বাচ্চা রাত্রেবেলা ঘুমাইলে ছটফট ছটফট করে এবং মুখটা হা হয়ে যায়, অথবা নাক ডাকছে, স্নোরিং হচ্ছে। পরবর্তীতে এটার জন্য এফেক্ট হয়ে তার কানে কিছু সমস্যা হয় এবং এটাতে কানে কম শুনতে পারে, যে আমি বাচ্চাকে ডাকলে সে শুনতে পাচ্ছে না। আরো কিছু যেটা হচ্ছে যে বাচ্চা ইনঅ্যাটেন্টিভ হয়, বাচ্চা ল্যাক অফ কনসেন্ট্রেশন, মানে কানে কম শুনে, অথবা তার অক্সিজেন, অর্থাৎ হা করে ঘুমালে কি হয়, আমাদের ব্রিদিংটা আমাদের মুখ দিয়ে যাচ্ছে, অক্সিজেনেশনের লেভেল কমে যায়, অর্থাৎ ব্রেনের অক্সিজেনেশন কমে যেয়ে তার ব্রেন ডেভেলপমেন্ট কম হয়, ঠিক আছে। সেক্ষেত্রে বাচ্চাটার ল্যাক অফ অ্যাটেন্ডেন্স থাকে, তার ফেসিয়াল কিছু চেঞ্জ হয়, তার সামনের দাঁতগুলি বড় হয়ে যায়, প্যালেটটা উপরে উঠে হয়ে যায়, তার ড্রিবলিং অফ স্যালাইভেশন হয়, বাচ্চাটা একটু লুকিংটা অ্যাপেথেটিক হয়, অর্থাৎ একটা নর্মাল বাচ্চা যেভাবে গ্রোথ হবে, সে সব বাচ্চারা খেলছে সে এক জায়গায় বসে আছে চুপচাপ, বাচ্চার ল্যাক অফ রেসপন্স থাকে, এইগুলি সবগুলি একটু মানে খারাপ জনিত। এটা একদিনে হয়ে যাবে বা দুই দিনে হয়ে যাবে, এটা আস্তে 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 হতে থাকে। সুতরাং এইসব বাচ্চার মানে মা এসে মা মিললে এসে বলে আমার বাচ্চা হা করে ঘুমাচ্ছে, স্নোরিং হচ্ছে এবং এই ধরনের সিমটম গুলি দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা কিন্তু জানতেই পারলাম যে আসলে অ্যাডিনয়েড উপসর্গ গুলো কি কি। তো স্যার, অ্যাডিনয়েড রোগটি যদি আসলে কারো ধরা পড়ে, তো সেক্ষেত্রে হচ্ছে কি কি ধরনের পরীক্ষার মাধ্যমে অ্যাডিনয়েড রোগটি ধরা পড়ে, আর কি কি ধরনের চিকিৎসা আপনাদের ইএনটি বিভাগে এবং বাংলাদেশে কি কি ধরনের উন্নত চিকিৎসা আছে? রাইট, অ্যাডোনেটের উইকলি সব মেনলি আমাদের মাদের কথা বা মানে কমপ্লেন শুনে আমরা মেনলি ধরতে পারি। শুধু পরীক্ষা করার জন্য তেমন খুব বেশি প্রয়োজন হয় না, বাচ্চাকে দেখলে আমরা বুঝতে পারি যে তার এই অ্যাডোনেটের সমস্যা আছে কিনা। বাট শুধুমাত্র একটা সিম্পল এক্স রে, আমরা এক্স রে নেজোফ্রিংস ল্যাটারাল ভিউ করি, এক্স রে নেজোফ্রিংস ল্যাটারাল ভিউ করলে একটা এক্স রে মাধ্যমেই দেখা যাবে যে অ্যাডোনেটটা বড় হয়ে গেছে না, অন্য কোনো পরীক্ষার দরকার নেই, শুধু একটা এক্সরে মধ্যে আমরা রোগটা ধরতে পারবো। যদি কোনো কারণে আমরা দেখি এনলার্জ অ্যাডোনেট হয়ে গেছে এবং এটার জন্য তার এই অবস্ট্রাকটিভ সিমটম গুলি হচ্ছে, অথবা তার কানের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে এটার একটাই চিকিৎসা, সেটা হলো অপারেটিভ, অর্থাৎ সার্জারি করতে হবে। সেই সার্জারিটা বিভিন্ন পদ্ধতি আছে এবং এটা বাংলাদেশে অ্যাভেলেবল, এটা একেবারে নর্মাল একটা সার্জারি। আমাদের প্রত্যেকে, অর্থাৎ যারা ইএনটি সার্জন, প্রত্যেকে এই সার্জারিটা জানে। শুধু গার্জিয়ানদের কাজটা হলো যে আমি যে সিমটম গুলো যে বলেছি এগুলো যদি বাচ্চার থাকে তাহলে আমাদের কাছে রিপোর্ট করা। তারা এইগুলি নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন কোয়াকের কাছে যাচ্ছে বা চাইল্ড স্পেশালিস্টের কাছে যাচ্ছে, বাট একুরেট ডায়াগনোসিসটা হচ্ছে না, এই জন্য তাদের চিকিৎসাটা লেট হয়ে যাচ্ছে। লেট হলে মেনলি তার কানে এফেক্ট করে, কানে এফেক্ট করলে সে বধিরতার দিকে চলে যাচ্ছে। এই জন্য আমাদের কাছে আসলে একটা একেবারে একটা এক্স রে করলে আমরা বুঝতে পারবো যে তার এই সমস্যাটা হয়েছে এবং সাথে সাথে আমরা সার্জারি অ্যাডভাইস করি, এবং সার্জারি ওটা একেবারে ওয়ান ডে কেয়ার সার্জারি, অথবা আমরা বলি এক রাত না হসপিটালিস্টে, অর্থাৎ আজকের সার্জারি করলে রাতটা থাকবে, পরের দিন সকালবেলা চলে যেতে পারবে, একেবারে সিম্পল একটা সার্জারি, একটা অপারেশনের মাধ্যমে এরকমটা সম্পূর্ণ নিরাময়যুক্ত। স্যার, আমরা কিছু দর্শকদের প্রশ্ন নিব। স্যার, আমাদের একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, ওনার লাস্ট 3 দিন ধরে যে প্রবলেমটি, ওনার যেটি মোলার ভিতরে যে আক্কেল দাঁত, সেই দাঁতে প্রবলেমটি হয়েছে, এবং সেখান থেকে আস্তে আস্তে করে ভিতরে যে গ্ল্যান্ড, নিচে যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডটাও ফুলে গেছে, এবং সেই সাথে হচ্ছে স্যার যেটি কানেও ব্যথাটি চলে গেছে এবং গলাও ব্যথাটি চলে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে স্যার, এটা কি কোনো ধরনের মানে বড় ধরনের কোনো অসুবিধার কারণ কিনা? না না, এটা আমরা বলি, এই পেনটাকে বলি আমরা রেফার্ড অটালজিয়া, তার মেইনলি দাঁতের, অর্থাৎ এখানে দাঁত, গলা এবং কান তিনটা জায়গায় একটা নার্ভের মাধ্যমে সাপ্লাই হচ্ছে, ভাগাস নার্ভের মাধ্যমে, এই জন্য তার দাঁতের ব্যথাটাই কানে ফিল হচ্ছে, দাঁতের ব্যথাটাই গলার ব্যথা হচ্ছে। এখন সে তার মোটা মোলারটিতে সেটা ক্যারেজের জন্য হতে পারে বা ইম্প্যাক্টেড টুথের জন্য হতে পারে, যে কারণেই হোক এই মুহূর্তে সে পেন কিলার খাবে, এটা গলায় তার কোনো সমস্যা নেই এবং তার কানেও কোনো সমস্যা, এটা আমরা রেফার্ড অটাল যে তার দাঁতের ব্যথাটাই তার কানে এবং গলায় চলেছে। সুতরাং এটা একটা সে পেন কিলার খেতে পারে এবং ইমিডিয়েটলি আমি মনে করি একজন দাঁতের ডাক্তারের সাথে যোগাযোগ করলে তার মানে কষ্ট রিমেডি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার যেটি অ্যাডভাইস টি আমাদের প্রিয় দর্শককে অনেক কিছু হেল্প হবে। স্যার, আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিব। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে ওনার নাকের মাংস বৃদ্ধি পেয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে ওনার প্রায় সময় নাক বন্ধ থাকে, এই ক্ষেত্রে উনি কি করতে পারেন? রাইট, এটা আমাদের একেবারে কমন প্রবলেম, সে বলে যে আমাদের নাকের মাংস বৃদ্ধি পেয়েছে, তো ভালো যে নাকের পলিপ বলেনি, মানে এই আমাদের কাছে ম্যাক্সিমাম পেশেন্ট এসে বলে আমার নাকে পলিপ হয়েছে। আসলে পলিপ খুব কমই থাকে, নাকের মাংস বড় হয়ে যায়। মাংস আমি আগেই বলেছিলাম যে আমাদের নাকের ভিতরে ছোট ছোট তিনটা হাড় আছে, আমরা বলি টার্বিনেট, এই টার্বিনেট ওনার হাইপারট্রফি হয়ে গেছে। মানে এই ক্ষেত্রে তাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে টার্বিনেটটা হাইপারট্রফির কারণটা কি, তার কি অ্যালার্জির সমস্যা আছে, তার কি সর্দির সমস্যা আছে, না তার জন্ম এটা নর্মালি হাইপারটিভ হচ্ছে। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে নাকের হাড় ডান দিকে বেঁকে গেছে, বাম দিকের হাড়টা বড় হয়ে গেছে, অথবা
দুইটা হাড় মাঝখানে আছে, দুইটা টার্মিনেটে বড় হয়ে গেছে। এই জন্য যদি তার অ্যালার্জির সমস্যা থাকে, অ্যালার্জির চিকিৎসা করতে হবে। যদি অ্যালার্জির সমস্যা না থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিই কম্পেনসেটেড হাইপার্টি, অর্থাৎ হাড় ডান দিকে বেঁকে গেছে, বাম দিকের মাংস বড় গেছে, সেক্ষেত্রে সার্জারির মাধ্যমে ঠিক করতে পারবো। এবং এই সার্জারি একেবারেই একটা সিম্পল সার্জারি, এবং এটা আমাদের দেশে অহরহই করছি আমরা, এবং সবসময় মানে অ্যাভেলেবেল, সব সার্জনই করতে পারছে, ছোট বড় সব সার্জন এটা সার্জারি করতে পারছে, অসুবিধা। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনি আপনার সমাধানটি কিন্তু পেয়ে গেছেন। স্যার, আরেকজন আমাদের দর্শক প্রশ্ন করেছেন, আমাদের আরেকজন ফিমেল দর্শক প্রশ্ন করেছেন। ওনার বয়স হচ্ছে 32 বছর। ওনার যে প্রবলেমটি উনি ফেস করছেন, লাস্ট 1 বছর আগে ওনার করোনা পজিটিভ এসেছিল, এরপর থেকে স্যার ওনার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে স্যার, উনি এটি কি আসলে করোনার জন্য হয়েছে কিনা, নাকি অন্য কোনো ধরনের সমস্যা, স্যার আপনার কাছে জানতে চাই। করোনার জন্য ভয়েস চেঞ্জ হয়ে গেছে, ইট ইস আনলাইকলি, এটা সম্ভাবনা খুবই কম। এবং উনি কি মানে ওনার পেশাটা শুনতে পারলে ভালো হতো, যে উনি কি পেশায় আছে। সাধারণত আমরা জানি যে সমস্ত মানে যে সমস্ত মায়েদের ছোট বাচ্চা আছে, যাদের সাথে সবসময় টকেটিভ, সবসময় কথা বলতে হচ্ছে, অথবা সে যদি কোনো টিচিং প্রফেশনে থাকে, অথবা সে যদি সবসময় আপনার ওই যে ব্যাংকার বা ডাক্তার এইরকম কোনো, অর্থাৎ যে সমস্ত প্রফেশনে বেশি কথা বলতে হয়, এই ধরনের কোনো প্রফেশনে থেকে থাকলে তার এই সম্ভাবনা হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে হরমোনাল কিছু ব্যালেন্সের জন্য, অর্থাৎ তার থাইরয়েড হরমোন যদি ঠিক না থাকে সেক্ষেত্রে হতে পারে, অথবা তার যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে, বা কোনো কারণে কোনো রকমের সর্দি লেগেছিল, তখন সে একটু চিৎকার চেঁচামেচি করেছিল, ওই কারণে হতে পারে। সুতরাং এইসব ক্ষেত্রে এটা মোস্ট লাইকলি করোনার সাথে কোনো সম্পর্ক যুক্ত না। সুতরাং তাই এখন এই ইএনটি ডাক্তারের কাছে গেছে, আমরা একটা সিম্পল পরীক্ষা করি, FOL বলে, অর্থাৎ একটা আমাদের একটা মানে ক্যামেরা আছে, ক্যামেরার মাধ্যমে আমরা গলার ভিতরটা দেখি, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপ, এটা একদম মানে চেম্বারে ডায়াগনোস করা সম্ভব। এটার জন্য ওনাকে কোথাও দৌড়াতে মানে আমার কাছে চেম্বার বা যেকোনো একজন ভালো ইনস্ট্রাক্টরের কাছে গেলেই ওনার চেম্বারে আমরা এফওএল করবো, করে দেখবো যে তার ভোকাল কর্ডের কোনো প্যাথোলজি আছে কিনা, যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে সাথে সাথে চিকিৎসা দেওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নের উত্তরটি কিন্তু পেয়ে গেলেন। স্যার, আমরা যেটি আমাদের আলোচনা করছিলাম যে নাকবন্ধের কারণ নিয়ে, স্যার আমাদের দ্বিতীয় কারণ বাচ্চাদের ক্ষেত্রে যেটি আমরা শুনলাম যে আসলে টনসিলাইটিস। তো সেক্ষেত্রে অ্যাকিউট টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস কিন্তু আমরা পাই। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কোনটি আসলে বেশি মানে বেশি প্রিভিলেন্ট, আর আর যেটি হচ্ছে স্যার যে কি কি ধরনের উপসর্গ নিয়ে আমরা বুঝতে পারবো যে টনসিলাইটিস হচ্ছে কিনা। রাইট, টনসিলাইটিস আমরা বলি একটা স্কুল গোয়িং এজে, অর্থাৎ যে সমস্ত বাচ্চা স্কুলে যায়, অর্থাৎ আমরা বলি যে 5 থেকে 14 বছর বয়স পর্যন্ত যে এই এজটাই আমাদের টনসিলাইটিস বেশি হয়, এবং এটা স্কুল গোয়িং এজের বাচ্চাদেরই হয়ে থাকে। এই ক্ষেত্রে সিম্পল, সব আমরা সবাই এটার সাথে কম বেশি রিলেটেড। আমরা জানি যে সব বাচ্চারা এসে বলে যে আমাদের গলায় মানে ডুক গিললে অথবা খাওয়ার খাওয়ার সময় ব্যথা করে, এটা পার্টিকুলার যার একটা সর্দির এফেক্ট হয় বা সর্দি লাগে, সর্দি লাগার পর গলা ব্যথাটা বেশি হয়, অথবা সে বলে একটা হিস্ট্রি দিয়ে আমি কালকে আইসক্রিম খেয়েছিলাম অথবা একটু ঠান্ডা পানি খেয়েছিলাম, তারপর থেকে আমার গলা ব্যথা করছে। তো এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% ক্ষেত্রেই আমাদের নর্মাল একটা একটু অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিহিস্টামিন, একটা প্যারাসিটামল দিলেই ভালো হয়ে যাচ্ছে। বাট যাদের রিপিটেডলি হচ্ছে, অথবা আমরা বলি যে যে টনসিলাইটিস এর জন্য বাচ্চার স্বাভাবিক কাজকর্মে হ্যাম্পার হচ্ছে, অর্থাৎ তার ডেইলি অ্যাক্টিভিটিস, সে স্কুলে যেতে পারছে না, সে পড়াশোনা করতে পারছে না, এইসব ক্ষেত্রে, অর্থাৎ তার যদি ডেইলি লাইফ হ্যাম্পার হয় টনসিলাইটিস এর জন্য, সেক্ষেত্রে আমরা শুধু সার্জারি বলি। সেক্ষেত্রে সিম্পল সার্জারি আমরা টনসিলেক্টমি করি, অ্যাডেনয়েড এর মতো এক 1 নাইট স্টে করলে ঠিক হয়ে যাবে, অর্থাৎ একটা টনসিল। বাট আবারও বলছি আমি, আমাদের দেশে সবাই কোনো কিছু না হলে টনসিলেক্টমি অপারেশন করে, বাট কোনো দরকার নেই। যে আমরা বারবার বলি যে যদি টনসিলাইটিসের জন্য তার স্বাভাবিক লাইফ হ্যাম্পার হয়, শুধু সেই ক্ষেত্রে অপারেশন দরকার, আদারওয়াইজ কোনো দরকার নেই। এবং এটার আগে পূর্ববর্তীতে বলা হতো যে এটার জন্য অনেক মানে টনসিলাইটের জন্য ভবিষ্যতে অনেক কমপ্লিকেশন হয়, রিমাটিক ফিভার হতে পারে, রিমাটাইড হতেছে, এগুলি একট গোমেলন এফেক্ট হচ্ছে। বাট বর্তমান অ্যান্টিবায়োটিক এর যুগে বা বর্তমান সিস্টেমিক কন্ডিশনে এগুলি খুব বেশি হয় না, সুতরাং টনসিলাইটিস নিয়ে খুব বেশি মাথা ব্যথার কোনো দরকার নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর উপদেশ পাচ্ছি আমাদের আজকের বরেণ্য চিকিৎসকের কাছ থেকে, আমাদের ডক্টর লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন আহমেদ স্যারের কাছ থেকে। স্যার, আপনার কাছে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন। উনি প্রশ্ন করেছেন, ওনার রিসেন্টলি নাক বন্ধ এবং উনি নাকে কোনো ধরনের ঘ্রাণ পাচ্ছে না এবং মুখে স্বাদও পাচ্ছে না, এটা আসলে কি ধরনের, এটা কি কোনো ধরনের করোনা সিমটমস কিনা? রাইট, এখন যদি রিসেন্টলি হয়ে থাকে, তার যদি কোনো সর্দির সিমটম, অর্থাৎ এই মুহূর্তে যদি সর্দি লাগলে আমাদের সাধারণত নাক বন্ধ হয়ে যাবে, এবং নাক বন্ধ হয়ে গেলে স্বাভাবিকই যদি বাতাস এক্সপোজার, নাক বন্ধ মানে সর্দি লাগলো, নাক বন্ধ হয়ে যাচ্ছে, বাতাস নাকে যাচ্ছে না, সে গন্ধ পাবে না, এটাই ন্যাচারাল। বাট যেহেতু এখন করোনার সিজন, সেই ক্ষেত্রে আমরা বলি যে কেউ যদি গন্ধ না পায়, এটা করোনার একটা
মানে মেইন মানে প্রধান সিন্ড্রোম, অর্থাৎ গন্ধ না পেলে আমরা প্রথমে ধরেই নিই যে তার করোনা হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে অবশ্যই আমার সাজেশন হলো যদি নর্মাল সর্দির ওষুধ খেতে পারে কোনো অসুবিধা নেই, তাতে যদি ভালো না হয় তাহলে করোনা টেস্ট করানোরই তার জন্য বেটার। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেলেন। স্যার, আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, যেটা আমরা কথা বলছিলাম নাকবন্ধের কারণে, আরেকটি কথা আমরা শুনেছি যে প্রাপ্তবয়স্কদের একটি আসলে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ডিএনএস অথবা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, যেটার জন্য অনেক সময় দেখা গেছে যে আমাদের নাকবন্ধ নিয়ে কিন্তু মানুষ কিন্তু ক্রনিক্যালি ভুগে। তো সেক্ষেত্রে হচ্ছে ডিএনএস কি কোনো ধরনের আসলে রোগ কিনা? অনেকে কিন্তু স্যার এই ডেভিয়েটেড নেজাল সেপ্টামকে কোনো ধরনের রোগ কিন্তু বলে না, অনেকে এই জিনিসটাকে সৌন্দর্যের একটা পার্ট বলে, যেটা আসলে আমাদের মিথ। তো সেক্ষেত্রে স্যার এই রোগটাতে আসলে মানে কি কি ধরনের উপসর্গ হয় এবং কি কি কমপ্লিকেশন হতে পারে যদি আসলে এই রোগটার যদি আমরা সঠিক চিকিৎসা না করি? আচ্ছা, ডিএনএস মানে ডিএনএস ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, আপনি যথার্থই বলেছেন এটা আসলে কোনো রোগ না। আমরা যদি নর্মালি 100 জন পেশেন্টকে মানে 100 জন লোককে র্যান্ডমাইজ করি এবং তাদের যদি নাক দেখি, দেখা যায় অলমোস্ট 70% লোকেরই নাকের হাড় বাঁকা আছে। কারণ নাকের হাড় বাঁকা থাকলেই যে তাকে চিকিৎসা মানে চিকিৎসা প্রোফাইলে নিয়ে যেতে হবে তা না, বাট আমরা তখনই চিকিৎসা করব তার যখন সমস্যা দেখা দেবে, অর্থাৎ নাক বন্ধ অর্থাৎ ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হলে তার কি কি সমস্যা হচ্ছে। আমরা অলওয়েজ চিকিৎসা করব তার সিমটমের, নট মানে ডেভিয়েট থাকলে যে আমরা চিকিৎসা চলে যাব তা না। তাহলে কি সিমটম হতে পারে? এই সমস্ত পেশেন্ট আমাদের কাছে প্রথমে আসে বলে আমার নাক বন্ধ থাকে, আমি নাক নিঃশ্বাস নিতে পারছি না, পার্টিকুলারলি রাত্রেবেলা নাক বন্ধ হয়ে যাচ্ছে, আমার ঘুম ভেঙে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার রিপিটেড হেডেক হচ্ছে, অল্প একটু জার্নি করলে বা কোথাও একটু বেড়াতে গেলে বা একটু ঠান্ডা খেলে তার মাথা ব্যথা করছে। 3 নম্বর হলো তার অ্যানোসমি, একটু আগে যেটা বললেন যে তার গন্ধ পাচ্ছে না, সে গন্ধ পায় না, গন্ধ না পেলে সে স্বাদ পাবে না। তো এইগুলি মেইন সিমটম, অর্থাৎ নাক বন্ধ, তার মাথা ব্যথা, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি ক্রনিক হয়ে যায় সেক্ষেত্রে কানে কম শুনতে পারে, এইগুলি তার মেইন সিমটম থাকে। এই পেশেন্টটা আমাদের কাছে আসার পরে আমরা তাকে সিম্পল একটা এন্টোরে রাইনেস করবো, অর্থাৎ আমাদের চেম্বারে বসে আমরা তার নাকটা দেখি, দেখে যে সাধারণত এদের দেখা যাচ্ছে ডান দিকে অথবা বাম দিকে। আমাদের ডিএনএস এটা জন্মগত রোগ বলি অথবা আঘাতের জন্য হতে পারে, দুইটা কারণে হতে পারে। আমরা একটা হিস্ট্রি নেই যে আর কোনো আঘাত পেয়েছিল কিনা, যদি আঘাতের হিস্ট্রি থাকে বা যাই হোক না কেন জন্মগত হোক, দুই ক্ষেত্রে আমরা নাকটা দেখলেই বুঝতে পারি তার নাকের মাঝখানে যে পার্টিশনটা আছে এটা আইদার ডান দিকে নাইলে বাম দিকে অথবা এস শেপ আকারে দুই দিকে বেঁকে গেছে। এইটা যদি হয়ে থাকে এবং সাথে সাথে তার যদি সিমটম থাকে, আমরা সিম্পল একটা এক্সরে পিএনএস করি তার সাইনাস গুলো দেখার জন্য। সেক্ষেত্রে যদি দেখে যে সিমটমটা মাইল্ড সিমটম আছে খুব বেশি না, সেক্ষেত্রে আমরা একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে একটা নাকের ড্রপ দিচ্ছি, একটা অ্যান্টিহিস্টামিন দিচ্ছি, একটু মেন্থল স্টিমুলেশন করছি, অলমোস্ট দেখা যায় 90% ক্ষেত্রে কিওর হয়ে যায়। বাট যদি দেখে যে না রিপিটেড হচ্ছে, বারবার হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে সার্জিক্যাল ট্রিটমেন্টে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার কিন্তু বললেনই যে আসলে শুধু ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থাকলেই যে আসলে আপনার চিকিৎসা নিতে হবে অথবা অপচিকিৎসা, যেমন স্যার আমাদের রাইট দেশে রাইট কিন্তু রাইট অপচিকিৎসা গুলো কিন্তু খুব বেশি। এর পরবর্তী প্রশ্নটা কিন্তু স্যার আপনার কাছে অপচিকিৎসাতেই যাব, যে স্যার অনেক সময় দেখা যায় যে এই মাংস বৃদ্ধি অথবা পলিপ এ ধরনের যে প্রবলেম গুলো আসলে প্যাথির নামে অথবা দেখা যায় অপচিকিৎসার নামে এগুলাকে আসলে আমরা অনেকটুকু মানে করি যে ইগনোর করে ফেলি অথবা দেখা যায় অপচিকিৎসা গুলো নেই। তো স্যার আপনার কাছে আমরা জানতে চাবো যে ENT তে আপনাদের গলা বিভাগে কি কি রোগ নিয়ে আসলে অপচিকিৎসা গুলো বেশি হয়? না, খুব ভালো কোশ্চেন করেছেন এবং সময়জীবী কোশ্চেন করেছেন, এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আমাদের এখন, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা রাইট, আপনি যদি একটা মানে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে গেলে দেখবেন যে একটা সাইনবোর্ডে লেখা আছে এখানে নাকের পলিপের চিকিৎসা করা হচ্ছে, এখানে সাইনাসের চিকিৎসা করা হচ্ছে। এটা অলমোস্ট আমাদের প্রত্যেকটা মানে একটা মানে যে কোনো উপজেলা লেভেল বলেন, জেলা লেভেল বলেন, যারা শহর থেকে একটু দূরে আছে তারা এই জিনিসটা বারবার মানে একটা সাইনবোর্ড লেখা থেকে এখানে নাকের পলিপের চিকিৎসা হচ্ছে। এখানে পলিপের চিকিৎসাটা কি হচ্ছে, যাওয়ার পর তারা এসিড দিয়ে দিচ্ছে, এতে যে উপকারের চেয়ে অপকার বরং বেশি হচ্ছে। এবং এটা র্যান্ডমলি আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসতেছে এই অপচিকিৎসা নিয়ে, ওইখানে যাওয়ার পর একটু এসিড দিয়ে দিচ্ছে নাহলে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, এতে কি হচ্ছে তার হাইপারট্রফি তো রয়েই গেল, প্লাস হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডেশন নিয়ে আসতেছে। 1 নম্বর, অর্থাৎ নাকের সেপ্টামটা এরকম লেগে যাচ্ছে একটার সাথে একটা, আমরা বলি অ্যাডেশন হয়ে গেছে। 2 নম্বর হলো যে তার নাকে একটা অ্যাট্রোপিক গ্রাইন্ডার, অর্থাৎ নাকের মাংসটা পচে গিয়ে এখানে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ তৈরি হচ্ছে, ইপিস্টেক্সিস ব্লিডিং হচ্ছে, আমরা বলি অ্যাট্রোপিক গ্রাইন্ডারিস হচ্ছে। তখন তার যে সমস্যা সিম্পল সমস্যা ছিল সেটার আরো কমপ্লিকেট করে আমাদের কাছে আসতেছে। সুতরাং এই অপচিকিৎসা গুলো আমাদের দেশে অহরহ হচ্ছে, বা আমাদের অল্প মানে যেহেতু এটা গ্রামের একেবারে অ্যাভেলেবল আছে, সবার কাছে সামনে আছে এবং সাইনবোর্ডে সুন্দর
মানে লুক্রেটিভ একটা সাইনবোর্ড দিয়ে দিচ্ছে, সহজে তারা যাচ্ছে এবং ডাক্তার রোগীরা প্রতারিত হচ্ছে এবং আমাদের কাছে এই সমস্ত রোগী এবং কমপ্লিকেশন আমাদের কাছে আসতেছে, তখন আমাদের ওই কমপ্লিকেশনের চিকিৎসা করতে হচ্ছে, আবার মেন চিকিৎসা যেতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা কিন্তু আসলে সাইকিয়াট্রিক অপচিকিৎসা গুলো দেখলাম, তো সেক্ষেত্রে অপচিকিৎসা কোনো ধরনের হচ্ছে হয়তো বা ইমিডিয়েট রিলিজ দিতে পারে, কিন্তু পরবর্তীতে কিন্তু একটা ভয়ঙ্কর কমপ্লিকেশনে কিন্তু পরিণত হতে পারে, এবং ক্যান্সারও কিন্তু স্যার খুব সম্ভবত স্যার আপনারা পেয়ে থাকেন এই রোগগুলো থেকে। স্যার আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা জানতে চাচ্ছি যে নাকের যেটি আসলে আমরা নাকের যে মাংসবৃদ্ধি অথবা এই নাকের পলিপ যেটি রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে কি কি ধরনের উপসর্গ থাকে এবং কি কি ধরনের উন্নত চিকিৎসা বাংলাদেশের পার্সপেক্টিভে আপনারা করে থাকেন? রাইট, এখন নাকের মাংস বৃদ্ধি বলেন আর মানে নাকের হাড় বাঁকাই হোক, যেটাই হোক, দুইটা একটার সাথে আরেকটা অঙ্গ অঙ্গে যদি জড়িত, অর্থাৎ ডান দিকে যদি নাকের হাড় বাঁকা থাকে ইউজুয়ালি বাম দিকের হাড় মাংসটা বড় হয়ে যায়, অর্থাৎ বাম দিকে বাঁকা থাকলে ডান দিকের মাংস, এটা অলমোস্ট ইনভেরিয়েবলি প্রত্যেক পেশেন্টে আমরা পাই। সেক্ষেত্রে আমাদের উন্নত চিকিৎসা হচ্ছে একদম নর্মাল চিকিৎসা থেকে সব ধরনের উন্নত চিকিৎসা আমাদের কাছে, সবচেয়ে লেটেস্ট চিকিৎসা হলো আমরা বলি এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যারা এন্ডোস্কোপি অভ্যস্ত, অর্থাৎ আমাদের একটা এন্ডোস্কোপি আমাদের টিভির মাধ্যমে দেখে দেখে আমাদের তার কোন কোন জায়গায় সমস্যা আছে, অর্থাৎ কোন সাইনাসের সমস্যা আছে, কোন সাইনাসের ভিতরে তার পুঁজ জমা আছে, সেই পুঁজ গুলো আমরা আস্তে আস্তে ওই সাইনাস গুলো ক্লিয়ার করে দিচ্ছি, সাথে সাথে তার ডেভিয়েটেড নেজাল সেপ্টাম যেটা কারেকশন করে দিচ্ছি, তার হাইপারট্রফি যেটা আছে সেটা ছোট করে দিচ্ছি। এই এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি আমরা কনভেনশনাল ওয়েতে করতে পারি, আমরা লেজার সার্জারির মধ্যে করতে পারি, অথবা আমাদের মাইক্রো ডেব্রাইডার আছে, অর্থাৎ সব ধরনের আধুনিক, অর্থাৎ মাইক্রো ডেব্রাইডার একটা মানে পাওয়ার্ড পাওয়ার্ড ইনস্ট্রুমেন্ট, যেটা এরকম জাস্ট চাপ দিলেই ওটা এক্সট্রা মাংসটা আমাদের কাছে নিয়ে আসতেছে, একই সাথে সাকশন হয়ে যাচ্ছে। সুতরাং লেজারের মাধ্যমে করা যাচ্ছে, কনভেনশনাল ওয়েতে করা যাচ্ছে, মাইক্রো ডেব্রাইডার মধ্যে করা যাচ্ছে, এই সবগুলি আমাদের দেশে অ্যাভেলেবল, আমরা অহরহই করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ প্রিন্সিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর স্যার পেয়েছে, আমরা কথা বলছিলাম নাক বন্ধের কারণ এবং তার প্রতিকার নিয়ে। স্যার আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, যেহেতু এখন করোনা মহামারী চলছে, খুব কমনলি একটি মানে মানে নিউজ শোনা যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, এটা আসলে আমরা পাশের দেশ ইন্ডিয়া থেকে এই তথ্যটা কিন্তু প্রথমে পেয়েছি। তো স্যার এটা এটা নিয়েও কিন্তু বাংলাদেশের মানুষদের ভিতরে অনেক আতঙ্ক রয়েছে, তো স্যার এই রোগটি কি আর এটি আসলে এটির উপসর্গ গুলো কি কি এবং এটি আসলে ট্রিটমেন্ট কি? রাইট, ব্ল্যাক ফাঙ্গাস আসলে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন যেটা মিউকোর মাইকোসিস দিয়ে হয়ে থাকে, মিউকোর মাইকোসিস নামে একটা ফাঙ্গাল। এই ডিজিজটা যে নতুন তা না, এটা আমাদের দেশে আগেও ছিল, বাট ফ্রিকোয়েন্সি অর্থাৎ সংখ্যা খুব কম ছিল, ইনসিডেন্সটা খুবই কম ছিল, বাট যেহেতু এটা সাধারণত হয় কাদের, যারা ওল্ড ডেভিডেড পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট, অথবা যারা লম্বা সময় স্টেরয়েড ইউজ করেছে, এদের এই পেশেন্টদের বেশি হয়ে থাকে আর কি। এই ফাঙ্গাল ইনফেকশন আগেও ছিল, বাট এখন এই করোনা সিজন এসে যারা ডায়াবেটিক পেশেন্ট কে সাধারণত করোনার জন্য আমরা জানি যে স্টেরয়েড দিয়ে থাকি, একে করোনার মানে করোনার জন্য তার বডি ইমিউনিটি কমে যাচ্ছে, 2 নম্বর স্টেরয়েডের জন্য তার ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, 3 নম্বর ডায়াবেটিক তো আছে, এই সব কিছু কারণে তার এই ফাঙ্গাল ইনফেকশন রেটটা বা পসিবিলিটিটা বেশি বেড়ে হয়ে যাচ্ছে, এই জন্য এটা এখন একটা রিউমার হিসেবে মানে একটা আতঙ্ক হিসেবে ছড়িয়ে গেছে ফাঙ্গাল ইনফেকশন। হ্যাঁ, সত্যিকার অর্থে এই ফাঙ্গাল ইনফেকশন বা মিউকোর মাইকোসিস যে রিস্কটা, এটা একটা গ্রেভ সিচুয়েশন, এটা খুব অল্প সময়ে না খুব দ্রুত ছড়িয়ে যায়, অর্থাৎ এই ফাঙ্গাসের অ্যাফিনিটিটা হলো ব্লাড ভেসেল এবং বোনসের ভিতরে, অর্থাৎ এটা খুব সহজেই ব্লাড ভেসেল এবং বোনস কে অ্যাটাক করে ওটাকে ধ্বংস করে ফেলে, ধ্বংস করে পরে প্রথমে আসে সিম্পল একটা নাকের নাক বন্ধ থাকতেছে, নাক দিয়ে একটু হয়তো ব্লাড স্ট্রিম ডিসচার্জ তৈরি হচ্ছে, পরবর্তী দেখা যাচ্ছে বুনি ডিসচার্জ, অর্থাৎ ফেসিয়াল ডিফর্মিটি হচ্ছে, হার্ট প্লেটটা ক্ষয় হয়ে যাচ্ছে, নাকটা ক্ষয় হয়ে যাচ্ছে, অরবিট কে ধরে ফেলতেছে, দেন আরো ক্ষয় হয়ে ব্রেনে চলে যাচ্ছে, এই জন্য এটা সবাইকে প্রথমত আতঙ্কজনিত হচ্ছে। এই জন্য আমরা বলি যদি কোভিড পেশেন্ট হয় এবং সেই পেশেন্ট যদি ডায়াবেটিক থাকে অথবা যদি তার স্টেরয়েডের হিস্ট্রি থাকে এবং এই ধরনের সিমটম থাকে যে তার নাক দিয়ে রক্ত আসছে, নাকটা বন্ধ বন্ধ মনে হচ্ছে, সেক্ষেত্রে আবার চোখটা লাল হয়ে যাচ্ছে, ক্রনিক হেডেক হচ্ছে একদিকে, আমরা বলি ইমিডিয়েটলি নাক কান গলা ডাক্তারের সাথে রিপোর্ট করার জন্য, সেক্ষেত্রে আমরা একটা সিম্পল এন্ডোস্কোপ করলেই দেখতে পারবো যে নাকের ভিতরে ফাঙ্গাল বল দেখা যাচ্ছে, কালো 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 ডিসচার্জ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট যত আগে আসতে পারবে তত তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু হবে, আদারস সত্যিকারের এটা গ্র্যাভ সিচুয়েশন এবং আমরা বলি অলমোস্ট 50% ফ্যাটালিটি রেট, অলমোস্ট 50% লোক পেশেন্ট মারা যাচ্ছে, এই জন্য আর্লি ইন্টারভেনশন গেলেই শুধুমাত্র পেশেন্টকে সেভ করা সম্ভব, আদারওয়াইজ খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। অবশ্যই স্যার যে আমাদের পরামর্শ দিয়েছেন, অবশ্যই পোস্ট কোভিড পেশেন্ট এবং যারা আসলে ইমিউনো কম্প্রোমাইজ ডায়াবেটিস অথবা এনি কাইন্ড অফ ক্যান্সারের পেশেন্ট যারা আছেন অথবা দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট উইমেন, তারা যদি আসলে পোস্ট কোভিড সিচুয়েশনে যায় অবশ্যই সেক্ষেত্রে যে উপসর্গগুলো স্যার বলেছেন সেগুলো ক্ষেত্রে আসলে অনেক বেশি আমাদেরকে সতর্ক থাকতে হবে, যে কোনো এক ধরনের উপসর্গ আপনি পেলে সরাসরি কিন্তু আপনার ENT স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে।
যেহেতু ফেটালিটি প্রায় 50%, তো সেক্ষেত্রে হচ্ছে এই চান্স কিন্তু আমরা কখনই নেওয়ার চেষ্টা করব না। তো স্যার আপনি আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, আপনার কাছে আমাদের লাস্ট প্রশ্ন, যেহেতু আমরা এখন হচ্ছে কোভিড সিচুয়েশনে চলছি এবং অ্যালার্জির পরিমাণটা কিন্তু অনেকের ক্ষেত্রে রয়েছে, এবং নাকবন্ধের আরেকটি কারণ রয়েছে অ্যালার্জিক রাইনাইটিস, তো সেক্ষেত্রে স্যার অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কে স্যার সংক্ষিপ্ত ভাবে যদি স্যার একটু বলতেন। রাইট, অ্যালার্জিক রাইনাইটিস এমন একটা রোগ যেটা অল এজে সব বয়সে হতে পারে। তো এটা সিম্পল হিসাব, একদিন একটা লোক আমরা কিভাবে দেখছি, নিজে এসে বলছে আমার অ্যালার্জি আছে, অর্থাৎ আমি কিভাবে বুঝেন, আমি রিপিটেড হাঁচি দিচ্ছি। আমাদের দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে পাঁচটা হাঁচি দিয়ে দিচ্ছি, অথবা একটু ডাস্টের এক্সপোজার গেলেই পাঁচটা হাঁচি হয়ে যাচ্ছে, বা সর্দি বন্ধ মানে নাকদা সর্দি আসতেছে। এখন এইটা সিম্পল, এটা আমাদের দেশে সবসময় হয়ে থাকে, আগেও ছিল এখনো আছে। বাট প্রবলেম হলো যে আমরা যে জিনিসটা মিস করি, যে অ্যালার্জিক রাইনাইটিস যাদের থাকে তাদের 30% রোগের অ্যাজমা হয়, অ্যালার্জিক রাইনাইটিস যাদের থাকে তাদের 30% রোগের নেজাল পলিপ হয়। এই জন্য আর্লি ইন্টারভাল, অর্থাৎ এটা একটা সিম্পল চিকিৎসা, এই চিকিৎসা যদি আমরা প্রথম থেকে নিয়ে নিতে পারি তাহলে তার পলিপ হবে না, তার অ্যাজমা হবে না। চিকিৎসাটা কি, আমরা সিম্পল তাকে একটা অ্যান্টিহিস্টামিন দিচ্ছি, একটা নেজাল স্টেরয়েড দিচ্ছি, অথবা আপনার মানে শর্ট ডোজ একটা সিস্টেমিক স্টেরয়েড দিচ্ছি, আর কন্টিনিউয়াস আমরা একটু মন্টিলুকার জাতীয় ওষুধ দিচ্ছি যাতে তার প্রিভেনশন হয়। বাট এটা এই অ্যালার্জিটা যেহেতু বাচ্চাদের হচ্ছে, বড়দের হচ্ছে, বয়স্কদের হচ্ছে, এটা এটা বিভিন্ন, অর্থাৎ আমরা প্রথম যদি বলি যে এই চিকিৎসার ফার্স্ট কে, আমরা বলেছি অ্যাভয়েডেন্স অফ দ্য অ্যালার্জেন, যে সমস্ত কারণে তার অ্যালার্জি হয় যদি এটা থেকে অ্যাভয়েড করে চলতে পারে তাহলে তার কোনো কিছুই হবে না। দেন যদি তাও অ্যাভয়েড করতে না পারে তো আমরা সিম্পল চিকিৎসাগুলো দিচ্ছি, বাট চিকিৎসা যদি যদি না করতে পারে তাহলে তার গ্রেপ যেটা হয় মেনলি অ্যাজমা হতে পারে বা নেজাল পলিজ। এই জন্য অ্যালার্জি যাদের থাকে তা আমরা বলবো যে প্রথমে একদম ইনিশিয়ালি নিজেরা এরকম ভাবে নিজের চিকিৎসা না করে সরাসরি একজন ভালো স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেলে যদি আর্লি ইন্টারভেনশন বা আর্লি চিকিৎসা যেতে পারে তাহলে তার পরবর্তীতে এই কমপ্লিকেশন থেকে থেকে প্রিভেন্ট করতে পারবো আমরা। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ শিশু হাসপাতাল নিবিত আজকে ডক্টর স্যাডভাইজ, আমরা কথা বলছিলাম নাকবন্ধের কারণ এবং তার প্রতিকার। আজকে আমাদের ডক্টর স্যাডভাইজ যুক্ত হয়েছেন একজন দেশ বয়ানিং ইন্ট স্পেশালিস্ট ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল ডক্টর সালাউদ্দিন আহমেদ স্যার, যিনি আছেন বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ হসপিটালে, যিনি সহযোগী এবং বিভাগীয় প্রধান হিসেবে আছেন ইএনটি বিভাগে, এবং একই সাথে স্যার নিয়মিত ভাবে চেম্বার করছেন জাপান বাংলাদেশ শিশু হাসপাতালে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24 এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ডক্টর স্যাডভাইজে সময় করে দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে ধন্যবাদ, এবং সবাইকে বলি যে, এবং এ হলো যে কোনো সমস্যা হলে প্রথম আপনার নিজেরা চিকিৎসা না করে কুয়াকার কাছে না যেয়ে কাইন্ডলি একজন ভালো স্পেশালিস্টের কাছে যান। এবং আমাদের দেশে এই ধরনের স্পেশালিস্ট এখন অ্যাভেলেবল আছে এবং অহর এবং প্রতিটা জেলাতেও আছে। সুতরাং আপনাদের এই অপর চিকিৎসার থেকে নিজেরা বাঁচুন এবং সেই সাথে সাথে আধুনিক চিকিৎসা গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আজকের ধন্যবাদ। মতো আমাদের জাপান বাংলাদেশ ফেন্সিপ হাসপাতাল নিবেদিত ডক্টর স্যাডভাইজ এখানে শেষ হচ্ছে। পরবর্তী একটি ডক্টর স্যাডভাইজ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর ফাতিমা মারি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার সময় মাস্ক পরুন এবং অবশ্যই জনসমাগম এড়িয়ে চলুন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।